নদিয়ার সুদীপ বিশ্বাস ও হাওড়ার বাবলু সাঁতরা পুলওয়ামা কাণ্ডে শহীদ দুই জওয়ানের দেহ শনিবার এসে পৌঁছলো কলকাতা বিমানবন্দরে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দুই শহীদকে শেষ শ্রদ্ধা জানানো হয়। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা ছাড়াও হাজির ছিলেন রাজ্য বিজেপির নেতারা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবারই দুই জওয়ানের দেহ তাদের বাসস্থানে পৌঁছবে শেষকৃত্যের জন্য। ভারত সরকার কি করতে চলেছে জঘন্য পাকিস্তানের যে হালকা সেটাকে চিরতরে বন্ধ করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেটা কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষা করছে। উনি এটাও খুব পরিষ্কার করে দিয়েছেন যে কখন কীভাবে কী উপায় এবং কী ম্যাগনিটিউডে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সে কর্ম শুরু হবে সেই দায়িত্ব সম্পূর্ণভাবে উনি আর্মির ওপরে ছেড়েছেন। তারাই বিবেচনা করে এবার ডিসিশন নেবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন কালকেও ইউনাইটেড আমাদের আজকে সকালে সমস্ত পার্টি বৈঠক হয়েছে। আমি আজকে আপনাদের সবাইকে অনুরোধ করব যে বিরোধী পক্ষ বা অপোজিশন পার্টি এই টার্মটাই আজকে ইউজ হওয়া উচিত না। আজকে কোনো বিরোধী পক্ষ নেই, কোনো অপোজিশন পার্টি নেই, এভরিওয়ান ইজ টুগেদার। কলকাতা থেকে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।